ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্যে নিজেদের সেরা একাদশ নিয়ে রবিবার মাঠে নামবে বাংলাদেশ। প্রথম টি টোয়েন্টি জিতে টাইগাররা ইতিমধ্যেই একটা ইতিহাস রচনা করেছে। আরও একটা ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করলে সাকিব আল হাসানের দল গড়বে আরেকটা ইতিহাস। সেই ইতিহাস গড়ার লক্ষ্যে বাংলাদেশ দল যেমন মুখিয়ে আছে, তেমনি ইংল্যান্ডও মুখিয়ে আছে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরানোর জন্য। হাই বোল্ডে সেই ম্যাচে কেমন হচ্ছে বাংলাদেশের একাদশ, চলুন দেখে নেওয়া যাক বিডিক্রিকটাইম বুলেটিনের এই প্রতিবেদন থেকে। একে তো লক্ষ্য এখন সিরিজ জয়, তার উপর স্বাগতিক দলই এখন মানসিকভাবে এগিয়ে। স্বভাবতই বাংলাদেশ এবার মাঠে নামবে নিজেদের সেরা একাদশ নিয়ে। দলে অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া পঞ্চ পাণ্ডবের কেউই নেই এখন। অনুমিতভাবে এবারও আস্থা রাখা হবে তারুণ নেই। প্রথম ম্যাচে একাদশ সাজানোর ক্ষেত্রে বাংলাদেশ যেসব চমক দেখিয়েছিল, এবারও সেই চমকের পথেই হাঁটতে পারে টিম ম্যানেজমেন্ট। নুরুল হাসান সোহান গত বছর একটা সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন, পেয়েছিলেন দলের সহ অধিনায়কত্ব। অথচ সেই সোহানেরই জায়গা হয়নি প্রথম টি টোয়েন্টির একাদশে। এক্সপেরিমেন্ট হোক বা না হোক, সোহানকে বাইরে রেখে দল দাপুটে জয় পাওয়ায় দ্বিতীয় টি টোয়েন্টিতেও এই উইকেটরক্ষক ব্যাটারের একাদশে ফেরার কোনো সম্ভাবনা নেই। তিন ফরম্যাটিক ক্রিকেটে এখন বাংলাদেশ দলে তুরুপের তাস মেহেদী হাসান মিরাজ। সোহানের মতো সে মিরাজেরও জায়গা হয়নি প্রথম ম্যাচের একাদশে। মিরপুরে চট্টগ্রামের চেয়ে বেশি স্পিন সুবিধা পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে, তা সত্ত্বেও কম্বিনেশনে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, তাই মিরাজেরও এই ম্যাচে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তিন পেসার ও দুই স্পিনারেই বাংলাদেশ দল ফের আস্থা রাখতে পারে। সাকিব আল হাসানের সাথে স্পিনে বল ঘুরাবেন নাসুম আহমেদ। এবারও তাই অভিষেকের অপেক্ষা বাড়ছে বিপিএল মাতানো তানভীর ইসলামের। আর পেস বিভাগে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান অনুমিতভাবেই দলের প্রথম পছন্দ, তাই রেজাউর রহমান রাজাও থাকছেন বেঞ্চে বসে। এবার দেখা যাক সাকিবের দলের ব্যাটিং অর্ডার কেমন হচ্ছে এই ম্যাচে। ওপেনিংয়ে লিটন দাসের সাথে মাঠে নামবেন রনি তালুকদার, যিনি প্রথম ম্যাচে 14 বলে 21 রানের ঝড়ো ও কার্যকরী এক ইনিংস খেলে 8 বছর পর জাতীয় দলে ফিরেছেন। ওয়ান ডাউনে দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত, চারে নামবেন সদ্য অভিষিক্ত তৌহিদ হৃদয়, সাকিব থাকছেন 5 নম্বরে। ফিনিশার হিসেবে বড় ভূমিকা পালন করতে হবে আফিফ হোসেন ধ্রুবকে, সাথে রংপুর রাইডার্সের হয়ে ঝলক দেখিয়ে জাতীয় দলে ফেরা শামীম হোসেন পাটোয়ারি তো থাকছেনই। এই ম্যাচে স্পোর্টিং উইকেট দেখা যাবে, যে উইকেট এবার দেখা গেছে বিপিএলে, তাই হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা করতেই পারেন দর্শকরা। দর্শক, আপনারাও কি এই ম্যাচে অপরিবর্তিত একাদশের পক্ষে? দ্বিতীয় টি টোয়েন্টিতে আপনার পছন্দের বাংলাদেশ দলের একাদশ কেমন হতে পারে জানিয়ে দিন কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিকটাইম বুলেটিন, আর ফেসবুক পেজ লাইক দিয়ে সাথেই থাকুন।